সুদখোর নোবেল পুরস্কার পায় না, যুদ্ধবাজ, যুদ্ধবাজ যাদের নীতি হলো যুদ্ধ করা, যাদের মধ্যে কোনো নীতি নৈতিকতা নাই তাদেরকেও নোবেল পুরস্কার দেওয়া হয়, চোর ডাকাতদেরও পুরস্কার দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার দফতর থেকে আমি তোকে দুটো কাজের মধ্য দিয়ে আমি তোকে পুরস্কৃত করব, আমি তোকে সত্যবাদী সত্যায়ন করে দেব, আমি তোকে আমার পক্ষ থেকে চারিত্রিক সনদ দিয়ে দেব, সেই সনদের পুরস্কার হবে হলো জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. جربنا الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত ঈমানদার তো তারাই, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি রাসূলের প্রতি। এখন হয়তো বলবেন হুজুর আপনি একটা গুণের কথা যে বললেন সেই ঈমান তো আমরা অনেক আগেই আনছি, এটা অনেকে বলতে পারেন। আবার ইমানদার কারেক জায়গায় ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আবার ইমানদারদের কি গুণ হতে হবে তাও বিভিন্ন জায়গায় বলেছেন, এক জায়গায় বলছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. جربنا الله أكبر. إيمان در كرب الذين جرب إيمان نچه نماز قائم شنگرام کرچه زكاة جرادائي کرچه রুকু করে সঙ্গে যারা রুকু করেছে। কিন্তু আমার দেশে যত ইমানদার আছে অধিকাংশ ইমানদার নামাজি না বেনামাজি, ভালো করে বলতে হবে, কিন্তু নামাজি না বেনামাজি। আচ্ছা আমার দেশে মুসলমান বেশি না অমুসলিম বেশি? মুসলিম বেশি, অমুসলিম কম। আচ্ছা নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। তাহলে যে মুসলিম তাকে তো ইমানদার বলা যায় নাকি? হ্যাঁ বলা তো যাই, আমি ইমানদার বললাম ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোন ইমানদার? যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা রুকু করে সঙ্গে রুকু করে। কোন ইমানদার? যারা আনিল লাগভি মুরিদুন সালাতিহিম খাশিউন, এরপরে আমানাতিহিম ওয়াহদিহিম রাউন আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। এই সমস্ত গুণে গুণান্বিত যারা, আল্লাহ তাদেরকে বলছেন হলো মুমিন, প্রকৃত মুমিন। সেই গুণগুলো থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই, সেই গুণগুলো থাকতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন ওই গুণে গুণান্বিত ঈমানদার যারা, যারা আল্লাহর প্রতি নবীর প্রতি যারা বিশ্বাস এনেছে, আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? কোথায় আছে বলেন? মেয়েদের আওয়াজ আমি অতিষ্ঠ হয়ে গেলাম, প্রচুর কথা হচ্ছে আমার কান শেষ, পিছনে প্রচুর আওয়াজ হচ্ছে। এই কি হলো এখানে ভাঙচুর কেন? এটা কি কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আমার মা মেহরবানি করে একটু আওয়াজটা বন্ধ করুন, মেয়েরা কথা কম বলে না বেশি বলে? আস্তে বলো। মেয়েদের কথার পরিমাণ আমাদের চাইতে পুরুষের চাইতে কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি?
অনেক বেশি তারা এক কথা বারবার বলতে পছন্দ করে আমরা একবারের বেশি দুইবার বলতে পারি না আমাদের এনার্জি কাজ করে না তারা এক কথা বারবার বলে পুরুষরা কথা বলে 2000 শব্দ মেয়েরা কথা বলে হলো 5000 শব্দ কয় হাজার বেশি 3000 বেশি আপনি বর্ষাকালে বেগুন কিনেছেন বর্ষাকালের বেগুন তো একটু পোকা থাকে ফ্রেশ বেগুন কম পাওয়া যায় আপনি খেয়াল করেননি বেগুনটির দামি দাম দিয়ে বেগুনটা নিয়ে আসছেন বাড়িতে বউয়ের হাতে দিয়ে দিচ্ছেন গিন্নি বডিতে কুর্তি নিয়ে যদি দেখে যে বেগুন পচা ওই বেগুন পচার তফসির হবে একটা না তিন ঘন্টা খালি বলবে সংসার খাইল সংসার গেল এই কথাই বলবে এটা মেয়েদের নেচার এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে যে প্রজা মিথ্যা কথা বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে এক প্রজা এসে বলে জাহাঁপনা আমি একটা মিথ্যা বলতে চাই কি আসতে নিয়ে দেখি একটা মশা একটা হাতিরে খেয়ে ফেলছে কা অসম্ভব ব্যাপার এটা কোনো যুক্তি হলো তোমার এটা এটা কোনো মিথ্যা না আরেকজন এসে বলে জাহাঁপনা আমি একটা মিথ্যা কথা বলতে চাই কি আসতে নিয়ে দেখি দুই মহিলা পাশাপাশি বসেছে মুখোমুখি হয়েছে কিন্তু কথা বলে না রাজা বলতেছে হ্যাঁ এবার হয়েছে মিথ্যা কথা কারণ দুই মহিলা পাশাপাশি বসবে মুখোমুখি হবে কথা হবে না এর চাইতে বড় মিথ্যা কথা আল্লাহর জমিনে আর নাই কথা বুঝেন এখন মায়ের আসছেন বহুদিন পর পাশাপাশি মুখোমুখি বসছেন তাদের আওয়াজ বন্ধ করা একটু কঠিনই কিন্তু এটা কিন্তু কোরআনের মঞ্চ কোরআনের আলোচনা এটা এখানে কথা কোনো ক্রমেই বলার চিন্তা মাথায় আনা যাবে না মেহরবানি করে আমার মায়েরা একটু চুপ থাকেন তবে মেয়েরা যে বেশি কথা বলে এটার কারণও আছে সন্তান লালন পালন করে ছেলে না মেয়ে মেয়েরা না ছেলেরা মা না বাবা মা লালন পালন করে মাকে মা সন্তানকে কোলে পিঠে বড় করেন ছোট্ট বাচ্চা কান্দে বারবার একই কথা বলে বাবা কান্দিস না বাবা কান্দিস না বাবা থাম বাবা আমার আমার আত্মা কত সুন্দর করে ঘন্টার পরে ঘন্টা কথা বলছে কোনো এনার্জি লস নাই আর ওই সন্তানটা যদি বাবার কোলে দেওয়া যায় বলবে বাবা থাম বাপ বাবা থাম বাবা একটু থাম বাবা থাম রে বাবা থাম কি কথা বোঝেন নাই মানে কি এই থামের এই শেষ থামের লক্ষণটাকে বলেন হাতে রাখবেন আছাড় মারবে ফলায় দেবে তো এই জন্য যে ডিপার্টমেন্টকে আল্লাহ তাআলা যা দেওয়া দরকার সেই ডিপার্টমেন্টকে আল্লাহ তাই দিয়েছে মেয়েরা বেশি কথা না বললে হবে না এই জন্য আল্লাহ তাআলা মেয়েদের মধ্যে কথার পরিমাণ বাড়ায় দিয়েছে আমার ভাইয়েরা আসুন একটু আলোচনার দিকে আবার চলে যাচ্ছে দুটা কাজ আমরা শিখে যাব আজকে এবং সূরা হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন কয়টা হুকুম দিয়েছেন 10টা হুকুম দিয়েছেন আমার পাশে যিনি বসে আছেন আমাকে উনি সকাল বিকেল পড়াতে পারবো এত ইলমি যোগ্যতা তার আমি উনি কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর আমি আবার ভাঙ্গাচুড়া আমি ঢাবির ছাত্র ছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি কামিল করেছি ঢাকা আলিয়া থেকে তাই সেই সুবাদে উনি যেহেতু ওখানকার টিচার আমি ওই সময় ছাত্র ছিলাম সেই হিসাবে সিনিয়র জুনিয়রের দিক থেকে আমার ওস্তাদ তুল্যই আমার শিক্ষক তুল্য উনি পাশে বসে আছেন আমি তো আমি চেষ্টা করি আমার সারা জীবন আমি কখনো অযাচিত অপ্রয়োজনীয় অতিরিক্ত অপ্রাসঙ্গিক কোনো কথা আমার এই জানামতে আমার সুস্থ মস্তিষ্ক আমি 25-26 বছরের মাহফিলের ইতিহাসে বলেছি আমার মনে নেই অনেকেই কথা বলে ভাইরাল হওয়ার লক্ষ্যে অনেক এলো পাতাড়ি বক্তব্য দেন যদি এমন নিয়তে কেউ কিছু করে থাকেন এটার জবাব দিতে হবে আদালতে আখেরাতে ঠিক কিনা কারণ এটা কোরআনের মঞ্চ এখানে কথা বলতে হবে মেপে চিন্তা করে আল্লাহ তাআলা সেই কথাগুলো যেন বলার তৌফিক আমাদের দেশের সমস্ত আলোচকদের মাঝে দিয়ে দেন জোরে বলি আল্লাহুম্মা আমিন যেন কেমন যেন আমার কাছে মনে হচ্ছে এই মাহফিল অঙ্গনে কিছু দুষ্ট লোকের পদচারণা শুরু হয়েছে আসতে বলবেন না আসে না নাই কিছু দুষ্টের পদচারণা হয়েছে যাদের আলোচনার ভিতরে মূল কোরআন এবং হাদিসের কোনো রস খুঁজে পাওয়া যায় না আসে না এরকম আসে না নাচানাচি করে তারপরে মঞ্চ উঠে মানে হাসির বাক্স বানায় ফেলে না কোরআনের আলোচনা যখন রাসূল করতেন সাহাবা কেরামদের ভিতরে প্রতিক্রিয়া হতো দুই রকম সেটা হলো তারা চুপচাপ থাকতেন আরেকটা হলো আওয়াজ হতো না
কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো সাহাবীরা কাঁপতেন আমার নবীজি বয়ান করতেন আর আরেকটা প্রতিক্রিয়া হলো আল খুতবাতুন নারিয়া আগুন ঝরানো বক্তব্য যখন রাসূল দিতেন সাহাবায়ে কেরামদের রক্ত টপ টপ করত এই দুটা প্রভাব আমার নবীর বক্তৃতার মধ্যে ছিল সম্মানিত ভাইরা তাহলে আমরা দুটো আমল শিখে যাব আজকে আমরা ঈমান তো আনছি ঠিক আছে আমার দেশে তো বহু ঈমানদারও আছে নামই ঈমান আলী নাম কি ঈমান আলী কিন্তু নামাজই পড়ো না নাম কিন্তু ঠিক আছে ঈমান আলী নাম হলো রমজান আলী রমজান মাস আসে দুপুরবেলা ভাত খায় নাম হলো বাদশামিয়া ভিক্ষা করে খায় নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাস চলে সিট হয়ে পড়ে যায় আমার বন্ধুগণ নাম দিয়ে তো কোনো কাম হবে না বংশ দিয়ে কোনো লাভ হবে না বংশ দিয়ে যদি নাজাত পাওয়া যেত আবু লাহাব আমার নবীর বংশের মানুষ কুরাইশ বংশের মানুষ আমার রাসূল আবু লাহাব কুরাইশ বংশের মানুষ সে তো জান্নাত পাওয়ার কথা জান্নাত পাবে না কারণ তার মধ্যে কি নাই আস্তে কর তার মধ্যে কি নাই আবু তালেব যদিও কাফের ছিলেন ভদ্র কাফের নবীর বিরুদ্ধে কখনো যান নাই বিরুদ্ধচারণ করেন নাই বরং চামার নবীর পিতৃব্যের ভূমিকা পালন করেছেন বিয়ের দায়িত্ব পালন করেছেন ব্যবসাগুলো শিখিয়েছেন ভাষাগুলো শিখিয়েছেন শিবে আবু তালেবের রাসূলকে বাঁচাতে গিয়া 3.5 বছর তিনি জেল খেটেছেন এত কষ্টগুলো করার পরেও আবু তালেব দুনিয়া থেকে বেঈমান হয়ে বিদায় নেওয়ার কারণে আবু তালেবের মতো ভদ্র মানুষটাও সে জান্নাত না জাহান্নাম কি নাই তার মধ্যে আসতে বলবেন না কি নাই তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম قال اني جاعلك للناس اماما হে ইব্রাহিম আমি তোমাকে গোটা মানব মণ্ডলের নেতা করেছি মিল্লাত আবিকুম ইব্রাহিম মিল্লাতের জন্য আমি তোমাকে পিতা বানিয়ে দিয়েছি এত সম্মান এত বড় পদ পাওয়ার পরেও এত বড় ব্যক্তি হওয়ার পরও তিনি তার বাপকে পর্যন্ত জান্নাতে নিতে পারবেন না কারণ কি নাই আসতে বলো কি নাই ঈমান নাই আমার বন্ধুগণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন তার স্ত্রী বেঈমান ছিল নিজের স্ত্রী হওয়ার পরও তাকে জান্নাত নিতে পারবেন না লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী বেঈমান ছিল জান্নাতে নিতে পারবেন না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে মহাপ্লাবনের পূর্বে যখন বলেন কেনান আমার দিকে আয় আমার নৌকায় তুই চলে আয় বড় মহাপ্লাবন হয়ে যাবে তখন সে বলল না ওই যে পাহাড় আছে আমি ওই দিকে যাব না ইন্নাহু লাইসা মিন আহলিক সঙ্গে সঙ্গে কেনান পর্যন্ত সন্তান হওয়ার পরেও আল্লাহ বলেন সে আপনার আপনার পরিবারের কেউ না অর্থাৎ সম্পর্ক থাকবে ঈমান থাকলে সম্পর্ক থাকবে না ঈমান না থাকলে আসতে বলবেন না জোরে বলেন ঠিক কি না ঈমান আছে সম্পর্ক আছে ঈমান নাই আসতে কোন কোন সম্পর্ক নাই আমার দেশে একই বাবার 4 সন্তান একই মায়ের 4 সন্তান চারজন চার দল করে যখন যে দল ক্ষমতায় আসে সেই সরকার দলীয় ভাইটা 3 ভাইকে বলে ভাই চিন্তা করো না আমি আছি 5 বছর তোমাদেরকে আমি দেখে নেব এরা বার বলে ঠিক আছে ভাই তুই চালা আমরা যখন ক্ষমতায় আসব তখন আমরা তোকে দেখে নেব আছে কিনা আসতে বলে আছে না নাই এইরকম চরিত্র যাদের তারাই হলো মুনাফিক আছে না নাই এই চরিত্র যাদের স্পোর্টিং ক্লাবের মতো মোহামেডান থেকে আবাহনী আবাহনী থেকে মোহামেডান যাদের পেশা হলো দল চেঞ্জ করা তাদের ঠিকানা হলো জাহান্নাম 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 ঠিক কি না কষ্ট পাচ্ছেন ইমানদার কি তার নীতি চেঞ্জ করে তার চরিত্র পাল্টায় ইমানদারের চরিত্র থাকে একটা ইমানের চরিত্র কিসের চরিত্র ইমানের চরিত্র কষ্ট পাচ্ছেন আপনারা আসান আমি চাইছিলাম আরো আগে উঠতে কিন্তু আপনাদের উপস্থিতি সার্বিক দিক বিবেচনায় একটু উঠতে দেরি হলো আমি আসছি অনেক আগে তখন দেখি মাঝখানে সামনে লোকই নাই আমার দেশে তো আবার জুমার আজান হয় 12:30টায় আর মুসল্লি হাজির হয় 1:29 মিনিট 29 সেকেন্ডে এটা আমাদের দেশের মুসল্লিরা খুব সময় সচেতন তো আগে ভাগে যায় লাভ কি
আগে ভাগে যায় তো লাভ না অথচ জুমার দিনের ফজিলত হলো আর রাসূল বলেছেন জুমার দিনে যে সবার আগে মসজিদে ঢুকবে আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন কম কথা না কিন্তু তাহলে এটা আমার দেশের একটা কালচার তো এখন আমি এমন একটা সময়ে এমন একটা পর্যায়ে আমি এখন অবস্থান করছি কিছুক্ষণ পরে আজান হবে এবং আলোচনা আমি জাস্ট 25% লেভেলে আছি এখন 75% আলোচনা এখন সামনে আমার পড়ে আছে আমাকে সহযোগিতা করবেন তো সবাই থাকবেন তো ইনশাআল্লাহ বৃষ্টি যখন কেটে গেছে আর নাই বৃষ্টি আসার সম্ভাবনা নাই জোরে বলি ইনশাআল্লাহ আচ্ছা এখন সামনে এখন আসরের নামাজ আছে আসরের সালাত যদি নির্দিষ্ট সময়ে পড়তে যাই এই মাহফিল কি আর পুনরায় সাজানো সম্ভব হবে হবে না তাহলে বৃহত্তর দিক বিবেচনা করে আমাদের যোগ্য সহোদর সাহেবের পরামর্শক্রমে নামাজকে যদি আমরা একটু আও আখের নয় আও সাত উম্মতান ওয়াসাতা আমরা উম্মততম মধ্যম উম্মতান ওয়াসাতা আমরা যদি আউয়ালে না আখেরে নয় আমরা যদি আও সাত মাঝে মাঝে সময় জাস্ট 4:50 মিনিটে আমরা নামাজ পড়ি কেমন হয় বলেন কোন এগুলো নিয়ে কোনো ফতোয়াবাজি হবে না তো আবার কি কি হুজুর নিয়ে আসছে নামাজ বাদ দিয়ে ওয়াজ করে আছে এগুলো কথা বলে আমরা তো অভিজ্ঞতা নিয়ে কথাগুলো বলছি এটা মাথায় নেবেন না বৃহত্তর দিক তাকিয়ে আমরা এই সময়টা আমরা এক্সটেন্ড করলাম জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আয়াতের হকটা অন্তত আদায় হোক নামাজ পড়ব তো নাকি ইনশাআল্লাহ জি আসেন আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি তাহলে ঈমান আনলে বাবাও পর হতে পারে ঈমান আনলে পরে ভাই পর হতে পারে ঈমান আনলে পরে বউ পর হয়ে যেতে পারে আসতে বলবেন না জোরে বলেন ঠিক কি না এমন ঘটনা নবীদের জীবনে আসে না নাই সাহাবাদের জীবনে আসে না নাই ছেলে ইসলাম কবুল করেছে এক সাহাবী ছেলে ইসলাম কবুল করার কারণে মা অনশনের ডাক দিয়েছি অনশন করতেছে খাব না আমি কোন খাবার মুখে নেব না রে সন্তান তুই যতক্ষণ না তুই মুহাম্মদের দরবার না ছাড়বি ইসলাম না ছাড়বি সেই সাহাবী নবীর কাছে সে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার বিরুদ্ধে অনশনের ডাক দিয়েছে খাওয়া বন্ধ করে দিয়েছে আমার নবীজি বললেন ও সাহাবী সবার আগে ঈমানকে প্রাধান্য দিতে হবে ওই সাহাবী গিয়ে মার সামনে দাঁড়িয়ে বলছে মা আমি তোমাকে সম্মান করি শ্রদ্ধা করি আমি তোমাকে ইজ্জত করি তুমি আমার জন্ম দিয়েছো তোমার মাধ্যম দিয়ে আমি পৃথিবীর চেহারা দেখতে পেয়েছি কিন্তু এই দুনিয়াতে তুমি মা আমার কাছে যেমন দামি তার চাইতো হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি গুণে দামি হলেন আমার আল্লাহ তাআলা আমি আল্লাহকে ছাড়তে পারবো না রাসূলকে ছাড়তে পারবো না সে আল্লাহকে রাসূলকে যদি পেতে গিয়া তুমি আমার মা যদি হাজার বার মরে যাও হাজার মার যদি হাজার বার যদি জিন্দা হও এই হাজার বার আমাকে যদি বারবার বলতে থাকো আমি আমার দিন থেকে ঈমান থেকে আমি একচুল পরিমাণ নড়ব না আর আমার দেশে 10 টাকা পাইলেই ঈমান সেন্স আস্তে কয় আছে না নাই আছে ঈমান চেঞ্জ হয়ে যায় ঈমান বিক্রি করে ফেলে দেয় এমন ঠুনকি ঈমান আনা যাবে না এমন ঠুনকি ঈমান আনলে পরে সীমানটা ফুসুকের দিকে চলে যাবে সীমানটা শিরকের দিকে চলে যাবে বিদাতের দিকে চলে যাবে কুফরের দিকে চলে যাবে নিফাকের দিকে চলে যাবে এই জন্য মজবুত ঈমান জানতে হবে আল্লাহ তাআলা কোন ঈমানের কথা বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন ঈমান যারা আনবে এবং যারা ঈমান কি জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না জুলুম আই শিরক শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দাগুলো নিরাপত্তা পেয়ে যাবে তারাই হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে যাবে আমার এই জন্য ঈমান টেনেছি ঈমানের ক্যান্সার আছে না নাই বলেন মানুষের দেহের যেমন ক্যান্সার আছে ঈমানের কিছু ক্যান্সার আছে ঈমানকে ক্যান্সার আক্রান্ত করা যাবে না ক্যান্সার ধরলে পর ঈমান দিয়ে জান্নাত যাওয়া যাবে না ঈমানকে মজবুত করব আমরা আমার বন্ধুগণ একটা কথা মাথায় রাখবেন কোরআন তেলাওয়াতে পৃথিবীর কোন দেশ বাধা দেবে না
আমেরিকায় গিয়ে আপনি তেলাওয়াত করেন কেউ আপনাকে বলবে না, জো বাইডেনের দেশ আপনাকে বাধা দেবে না, ঋষি সুনাকের দেশ আপনাকে বাধা দেবে না, এরপরে ভ্লাদিমির পুতিনের দেশ আপনাকে বাধা দেবে না, দমোদর দাস নরেন্দ্র মোদীর দেশ আপনাকে বাধা দেবে না, কোন পৃথিবীর কোন দেশ আপনাকে কোরআন তেলাওয়াতে বাধা দেবে না, বরং আপনি কোরআন তেলাওয়াত করবেন পুরস্কৃত হবেন ফুলের মালা পেয়ে যাবেন, কিন্তু কোরআন তেলাওয়াতে রক্ত ঝরাতে হয় না, কিন্তু কোরআনকে প্রতিষ্ঠার জন্য যখন আপনি যাবেন তখন রক্ত ঝরাতে হয়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা?